রাত পোহালেই দীপাবলি, আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জের দেবশ্রী ব্যায়ামাগারের পরিচালনায় সূচনা হলো ঐতিহ্যবাহী দীপালী উৎসবের। এবারে এই উৎসব 52তম বর্ষে পদার্পণ করল। বুধবার সকালে সাইকেল রেসের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় থেকে রায়গঞ্জের দেহশ্রী মোড় পর্যন্ত 25 কিলোমিটার এই সাইকেল রেসে রায়গঞ্জ সহ ভিন জেলা থেকে 13 জন অংশ নেন। এছাড়া কর্ণজোড়া থেকে দেহশ্রী মোড় পর্যন্ত রোড রেসেরও আয়োজন করা হয়। দীপালী উৎসব কমিটির সম্পাদক সুব্রত সান্যাল জানিয়েছেন, বৃহস্পতিবার কালীপুজোর দিন অনুষ্ঠিত হবে মশাল রিলে রেস, থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসব শেষ হবে 9ই নভেম্বর। এই 52তম বর্ষ রায়গঞ্জ দীপালী উৎসবের আজকে শুভ সূচনা হলো। কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে দীর্ঘ 25 কিলোমিটার ব্যাপী ছেলেদের সাইকেল রেস প্রতিযোগিতার মাধ্যমে এবং কর্ণজোড়া থেকে ছেলে ও মেয়েদের রোড রেস প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এই দীপালী উৎসব শুরু হলো। আগামীকাল কালী পূজার দিন, যেটা আমাদের থাকছে ঐতিহ্যবাহী কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মশাল রিলে রেস, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সমস্ত প্রোগ্রামই রয়েছে। এটা চলবে আগামী 9 তারিখ। আজকে সাইকেল রেসে 13 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং তার মধ্যে 11 জনই কমপ্লিট করছে। অন্যদিকে কালিয়াগঞ্জে এই ঐতিহ্যবাহী দীপালী উৎসবের সাইকেল রেসের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। শহরের বিবেকানন্দ মোড়ে সবুজ পতাকা নাড়িয়ে সাইকেল রেসের সূচনা করেন তিনি। নমস্কার, শুভ সকাল। রায়গঞ্জ দেহশ্রী ব্যায়ামাগারের পরিচালনায় 52তম দীপালী উৎসব, তারই আজকে শুভ সূচনা হলো কালিয়াগঞ্জ থেকে সাইকেল রেসের মাধ্যমে। এবং তাদের এই ঐতিহ্যবাহী উৎসব প্রায় 52তম বর্ষ দীর্ঘদিন ধরে চলে আসছে সুনামের সাথে। আমি তাদের রায়গঞ্জ দেহশ্রী ব্যায়ামাগারের দীপালী উৎসবের সার্বিক সাফল্য কামনা করি। তার সাথে আমি আপাময় আমার কালিয়াগঞ্জবাসী, রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভার সবাইকেই আমি দীপাবলি শুভেচ্ছা নমস্কার জানাই। সবাই শুভ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।